ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من سيئ الله عندنا الله পবিত্র করে বলছেন যে হে মানব জাতি তোমাদেরকে আমি যা দিয়েছি তোমাদের দরকার প্রয়োজনের তাগিদে দিয়েছি কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে জানি না আল্লাহ বলছেন যে তোমরা প্রত্যেক বিষয় তোমরা জানো না কিন্তু আমি তোমাদের যা দিয়েছি তোমাদের প্রয়োজনের তাগিদে দিয়েছি আপনাদের এই প্রসঙ্গে বিজ্ঞান ভিত্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাক আমরা এই নাক একটা ইন্দ্রিয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেকেই এটা নিয়ে জানি না নাকের কাজ হচ্ছে ঘ্রাণ শক্তি অর্থাৎ গন্ধ এটা আমরা গন্ধ শুনি আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের গন্ধ সেটাই হচ্ছে আমাদের ইন্দ্রিয় নাক কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে শুধু গন্ধ দেওয়ার জন্য আল্লাহ এই নাকটাকে সৃষ্টি করেননি এই নাকের দেখবেন দুটো ফুটো আছে কিন্তু আমার বলার উদ্দেশ্য এই দুটো ফুটো দেখবেন কোনো সময় 24 ঘন্টার তরে খোলা থাকে না অর্থাৎ ভালো করে যদি আপনারা পরীক্ষা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে সর্বসময় অর্থাৎ 12 ঘন্টা একটা নাকের ফুটো বন্ধ আছে আর একটা নাকের ফুটো চালু আছে আবার দেখবেন 12 ঘন্টা একটা নাকের ফুটো বন্ধ আছে আবার আর একটা নাকের ফুটো চালু থাকে আপনারা অনেকেই জানেন সাধারণ মানুষ বর্ষার সময় আমরা সর্দির সম্মুখীন হই কিন্তু আমরা কি জানি এই সর্দিটা কেন লাগে এই সর্দির তাৎপর্য অনুভূতিটা কি সর্দির বাংলা কথায় যেটা আমরা বলি আমাদের নাকের সঙ্গে জলীয় বাষ্প যায় কিন্তু যখনই আমাদের এই জলীয় বাষ্পটা তড়িৎ গতিতে প্রবাহিত থাকে হতে থাকে তখন আমাদের এই বায়বীয় অর্থাৎ বাতাসের সঙ্গে জলীয় বাষ্পটা যখন না যেতে পারে তখনই জলীয় কণা অর্থাৎ জলে পরিণত হয় দিয়ে আমাদের সর্দি ঘটায় আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের এই আল্লাহ আমাদের এই নাকের ভিতরে একটা মেশিন একটা যন্ত্র বসিয়ে দিয়েছে এই মেশিনের কাজ কি এই মেশিনের কাজ হচ্ছে যে আমরা এই নাক দিয়ে অক্সিজেন নিই এই অক্সিজেনের সঙ্গে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবীতে অক্সিজেন অর্থাৎ বায়বীয় বাতাসের মধ্যে অসংখ্য বিষাক্ত গ্যাসীয় পদার্থ থাকে যেমন অ্যালুমিনিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মানুষের দেহের ভিতরে নাইট্রিক অ্যাসিড প্রবেশ করে তাহলে সেই মানুষের দেহ ফুটো হয়ে যাবে তাই দেখুন আল্লাহ এ আমাদের নাকের ভিতরে একটা মেশিন বসিয়ে দিয়েছেন এই মেশিনের মাধ্যমে বিষাক্ত পদার্থগুলো আমরা নিই না আমরা শুধু অক্সিজেন নিই বিজ্ঞানে শুধু বলছেন যে মানব জাতি এই অক্সিজেন যখন নেয় তার বিপরীত প্রতিক্রিয়া হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আর এই কার্বন ডাইঅক্সাইডটা গাছেরা নেয় আপনারা জানেন বিজ্ঞানে বিষয়ে গবেষণা করেছে এবং তারা প্রমাণ করে বলছেন এটা বিজ্ঞানের শালুক সংসার অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যে ভারসাম্য এই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীকুল যদি না থাকতো তাহলে এই পৃথিবী চলতো না অর্থাৎ প্রাণীকুল শুধু থাকলেও চলবে না এবং উদ্ভিদকুল থাকলেও চলবে না দুটোরই প্রয়োজন তাই দেখুন আল্লাহ কি ওয়াইন মিশানিল্লা ইন্দানা অর্থাৎ কি মাধ্যম কি একটা ব্যবধান তৈরি করে দিয়েছেন পরনির্ভরশীলতা অর্থাৎ মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল কারণ আপনারা জানেন মানুষ নিজে নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে না কারণ মানুষের দেহে ক্লোরোফিলের অভাব আর উদ্ভিদেরা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে তার কারণ হচ্ছে উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের বিজ্ঞান যেটা গবেষণা করে বলছেন যে ওয়াইন মিন শাইনিল্লা ইন্দানা এই এই আয়াতটাকে নিয়ে গবেষণা করে বলছেন যে এই উদ্ভিদকুল আমাদের কার্বন ডাইঅক্সাইড নেয় এবং আর উদ্ভিদকুল অক্সিজেন তৈরি করে এবং আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড দিই সেটা উদ্ভিদকুল খাদ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যেটাকে বিজ্ঞানের ভাষায় ও টু আর সিও টুর ভারসাম্য বলা হচ্ছে আমি যেটা আপনাদের বলবো
আমরা সাধারণ মানুষ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কেনার জন্য আমরা ব্যস্ত থাকি, চাল কেনার জন্য ব্যস্ত থাকি, ডাল কেনার জন্য ব্যস্ত থাকি, কাপড় কেনার জন্য ব্যস্ত থাকি। আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সেটা নিয়ে আমরা কখনো গবেষণা করি না, যদি আল্লাহ আমাদের এই নাকে অক্সিজেনের সিস্টেমটা না দিতেন, যদি আমাদের এটা কিনতে হতো তাহলে আমাদের কি হতো। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি সে পার্থিব জীবনে 50 বছরের অ্যাভারেজে বেঁচে থাকে তাহলে কত কোটি টাকার অক্সিজেন খাবে বা কত কোটি টাকার অক্সিজেনের প্রয়োজন। নাসার বিজ্ঞানীরা বলছেন 6,96,00,000 টাকার অক্সিজেনের প্রয়োজন একটা মানুষ যদি 50 বছর অবধি বেঁচে থাকে। তাহলে দেখুন আল্লাহ বলছেন ওয়াইল মিন শাইনিল্লাহ ইন্দানা, হে মানব জাতি তোমার যেটা দরকার, তোমার যেটা প্রয়োজন আমি আল্লাহ সেখানেই তোমাকে দিয়েছি, সেখানেই সেটাকে রেখে দিয়েছি। তাই দেখুন আল্লাহ যদি আমাদের এই অক্সিজেন কিনার ব্যবস্থা করতেন, যদি আল্লাহ অটোমেটিক গাছের থেকে আমাদের অক্সিজেন না দিতেন তাহলে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের এই পৃথিবীতে এত অর্থনৈতিক কাঠামো উন্নতি করতে পারেনি যে এত কোটি টাকা দামের অক্সিজেন কিনে একটা মানুষ জীবন ধারণ করতে পারে। তাই দেখুন আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত যে আমাদেরকে যেটা দরকার আল্লাহ, আমরা যেটা পারবো না, আমরা যেটা কিনতে পারবো না আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ জানতেন যে আমরা অক্সিজেন কিনে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না বা কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভবপর নয়। তাই আল্লাহ বলছেন ওয়াই মিশানিল্লাহ ইন্দানা, যে তোমার যেখানে যেটা দরকার আমি আল্লাহ সেখানেই তোমাকে সেটা দিয়েছি, কিন্তু তোমরা সেটা বুঝো না। حينما رددت يا رب العباد.